2018 সালে প্রতিষ্ঠার পর অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সাড়া জাগিয়েছিল ইভ্যালি। সব ধরনের পণ্যে ব্যাপক ছাড় এবং লোভনীয় ক্যাশব্যাক অফারে তিন বছরে এর গ্রাহক সংখ্যা 40 লাখ ছাড়িয়ে গিয়েছিল। লোভ দেখিয়ে হাতিয়ে নেয় সাধারণ মানুষের হাজার কোটি টাকা। দীর্ঘদিন কারাগারে থাকার পর গ্রাহকের টাকা দিতে আগ্রহী ইভ্যালি। তাই তো রবিবার সকালে রাজধানীর কারণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় 150 গ্রাহককে 15 লাখ টাকা দেয়া হয়। আরো যত গ্রাহক আছে যারা অভিযোগ করতে পারে নাই, তারাও কিন্তু তারা নেতাদের অধিকারের টাকা এটা সমস্ত গ্রাহকদেরকে যে টাকা দেওয়ার যে হলো কমিটমেন্ট নিয়েছে সত্যি প্রশংসার দাবিদার। গত এক মাসে ইভ্যালির ব্যবসায়িক মুনাফার অংশ থেকে এই অর্থ ফেরত দেয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির সিইও। একই সঙ্গে ব্যবসায় আগামীতে স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেন তিনি। আমাদের এখন অর্ডার প্রসেসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে। ফেমাস কুরিয়ার কোম্পানি তারা ডিরেক্টলি মার্চেন্ট ওয়ারহাউস থেকে প্রোডাক্টটা নিয়ে আসে এবং প্রোডাক্টটা ডেলিভারির পরে টাকাটা কিন্তু ডিরেক্ট মার্চেন্টের অ্যাকাউন্টে দেয়। আমাদের কোনো এঙ্গেজমেন্ট নেই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক জানান ইভ্যালি টাকা দিচ্ছে, তবে উদ্দেশ্য খারাপ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রাশেদ সাহেব 27 বছর আর যদি জেলে থাকে যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়, এই যে পেন্ডিং যে বিষয়গুলো আছে ভোক্তাদের, এটি কিন্তু নিষ্পত্তি হবে না। দরকার হলো তাদেরকে ব্যবসায় ফিরে আসার সুযোগ তৈরি করে দিতে হবে। এই সুযোগটা কি, এই সুযোগটা কি আবার সেই আগের মতো, আবার কি সেই স্ক্যাম, এই সুযোগটা এখন সে নেই। যারা জনগণের টাকা লুট করে দেশের বাইরে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তোলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাম্প। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।